প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় শুভ বিবাহ ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টুডিও অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আমি সৈকত সালাউদ্দিন তারকাদের বিয়ে নিয়ে সাধারণের অনেক কৌতূহল আমাদের সবিজে তারকা তারকা বিয়ে এবং তারকা অন্য পেশার বিয়ে নিয়ে নানারকম আলোচনা ও গবেষণা হয়ে থাকে সবীজের বিয়ে নিয়ে সবার থেকে বেশ কৌতূহল সমাজে ডিভোর্স বহুগামিতা পরকীয়া ক্যান্সার রূপ ধারণ করলেও সবীজের উপরই ফোকাস থাকে সবসময় নেতিবাচক আলোচনা বেশি থাকলেও সবিজের সুখী দম্পতির সংখ্যাও কম নয় সৈয়দ হাসান ইমাম লাইলা হক রামেন্দ্র মজুমদার ফেরদসি মজুমদার আলি জাকের সারা জাকের থেকে শবনাজ নাঈম সানি মৌসুমী তৌকির আহমেদ বিপাশা হায়াত জাইদ হাসান মৌসহ অনেক দম্পতির বেলায় সুখী দম্পতি কথাটি মানানসই সেই সাথে সমাজের অন্য মানুষদের মতোই সবিজেও ডিভোর্স বিবাহ বহির্ভূত সম্পর্ক নানা অভিযোগই রয়েছে তবে সাধারণ মানুষ সবুজের মানুষকে আইডল মনে করায় সুন্দর ও সুস্থ জীবনের প্রতীক হিসাবে তারকাদের দেখতে চান সবাই বলা হয়ে থাকে বিয়ের আগে ও পরের জীবনে রয়েছে অনেক পার্থক্য তারকাদের বেলায় সেই পার্থক্য একটু বেশি ধরা পড়ে দেখা যায় বিয়ের পর কাজের পরিমাণও কমিয়ে ফেলেন বা কমে যায় অনেকের অনেকের বেলায় বিচ্ছেদের মতো বিয়োগান্ত ঘটনাও ঘটে থাকে আমার মনে হয় কেবল তারকা নয় সকলেরই বিয়ের আগের জীবন এবং পরের জীবনে অনেক তফাত রয়েছে খুব স্বাভাবিকভাবে আগের জীবন একেবারে একরকম একা একা থাকবার যদিও পরিবার পরিজন অবশ্যই থাকেন কিন্তু পরের জীবন একেবারে একজন সঙ্গী সমেত ছাড়াক্ষণ থাকবার অথবা কাজের সময়টুকু বাদ দিলে ফলে তারও কাদের জন্য বিশেষ কিছু আছে বলে আমার মনে হয় না কাজের ধরনটুকু ছাড়া বিচ্ছেদ যখন সাধারণভাবেই কোনো মানুষের হয় সেটাকে আমরা জানতে পারি আদৌ কারণ এটা জানা সম্ভব না তো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এটা দেখতে পারি না আসলে বা জানতে পারি না কাছের মানুষ হলে আমরা হয়তো জানতে পারি কিন্তু সৌবীজ তো একটা আলাদা জায়গা সেটা তো খবর হয়েই আসে ফলে খুব স্বাভাবিকভাবে এটা আঙুল তোলা বলবো না আমি এটা একটা খবর তাদের জন্য এবং তারকারা যা কিছু করেন সেটা বিচ্ছেদ কেন যা কিছুতেই তাদের খবর হয়ে যেতে হয় সে কারণে বিচ্ছেদের মতো ঘটনা তো একটি বড় ঘটনা তাদের জীবনে যেমন কিনা বিয়েতেও ঘটে তেমন বিচ্ছেদেও ঘটে বিয়েতে যদি মানে খুশির খবর দেওয়া হয় তাহলে বিচ্ছেদে না হয় খানিকটা দুঃখের খবর দেওয়াই হলো দাম্পত্য এমন একটা বিষয় যেখানে আসলে কোনোভাবেই আমার মনে হয় না কেউ নির্ধারণ করতে পারেন যে একই পেশার মানুষের বিয়ে হলে ঠিক আছে নাকি ভিন্ন পেশার দুটো মানুষ একত্রে থাকলে সেটা ঠিক আছে পুরো বিষয়টা যেহেতু একটি বোঝাপড়ার উপরেই দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বিষয়টা এমন যে অন্য পেশার হলে অসুবিধা এক পেশার হলে সুবিধা দাম্পত্য তো তার নিজের নিয়মে চলবে সেইখানে আদর্শ হয় হয়ে উঠবার কি কারণ কারোর দাম্পত্য কি আসলে যে কোনো মানুষের দাম্পত্য কি আরেকজনের দাম্পত্যকে নিয়ন্ত্রণ করতে পারে না কি করে কখনোই করে না দাম্পত্য মানুষ যেমন আলাদা ভিন্ন ইয়নেক দাম্পত্য তাই সম্পর্কও তাই সম্পর্কও খুব আলাদাভাবে তৈরি হয়ে ওঠে ফলে আদর্শ দেখে সম্পর্ক তৈরি হয় না প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করছি মিডিয়া জগতের তারকাদের শুভ বিবাহ নিয়ে একজন বিবাহিত তারকাকে নিয়ে ফিরছি বিরতির পর বিরতির পর ঘটনার পিছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালউদ্দিন এই পর্বে আমার অতিথি জনপ্রিয় উপস্থাপক এবং অভিনেত্রী নাবিলা নাবিলা কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন নাম মাসুমা রহমান নাবিলা এবং আজকে আমাদের পর্ব হচ্ছে শুভ বিবাহ এবং আপনি সদ্য বিবাহিত এখন কি আপনার নাম পরিবর্তন হয়েছে কি না 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 নাম কেন পরিবর্তন মানে নাম তো পরিবর্তন হয় সাধারণত মানে বাঙালি জীবনে ট্র্যাডিশন থাকে কেউ কেউ পরিবর্তন করে হ্যাঁ হ্যাঁ না আমি আর পরিবর্তন করার কথা মাথায় আসে নাই আর করতে হবে কেন করতে হবে ঠিক আছে আচ্ছা আমাকে একটু মানে মূল আড্ডায় যাওয়ার আগে একটু বলেন যে অবিবাহিত জীবন মিস করেন কিনা মানে না এখন পর্যন্ত না আচ্ছা অবশ্যই অবিবাহিত জীবনের একটা ডিফারেন্ট চার্ম আছে বাট মিস করে না আমি এই লাইফটাও এনজয় করছি তারকাদের বিয়ে এবং অন্য পেশার মানুষের বিয়ে মানে আপনার কি মনে হয় যে আসলে কোনো ডিফারেন্স আছে নাকি বিয়ে অলমোস্ট সেম সেমই তো কোনো ডিফারেন্স পান নাই মানে আমি এখন ফোকাসের জায়গা থেকে ডিফারেন্স ফোকাস অফ অফকোর্স ফোকাসের জায়গা থেকে মানে আমি মানে দৈনন্দিন জীবনের জায়গা থেকে কোনো ডিফারেন্স নাই বাট হ্যাঁ ফোকাসের জায়গা থেকে তো অফকোর্স যখন থেকে পাবলিক হলো ব্যাপারটা যে আমি বিয়ে করছি আমি আসলে জানাতে চাচ্ছিলাম না মানে বিয়ে এটা আমার কাছে একসঙ্গে মনে হচ্ছিলো মিডিয়াকে এত আগে জানানোর কি আছে মানে আমার বন্ধু মহলে যারা তাদেরকে আমি বলছিলাম অবশ্যই প্রেসেও অনেকে আছে যারা আমার বন্ধু সুলভ যাদের সঙ্গে আমার সম্পর্ক সো আমি অবশ্যই আমার একটা খবর তাদের সঙ্গে পার্সোনালি শেয়ার করছিলাম তো তখন তাদের খুব মনে হয়েছে যে না তাহলে আমরা এটা একটু নিউজ করি ইউজ করি তা বলছি না এখনই না একটু ফ্যামিলির সাথে আর একটু ইয়ে করে নিই ফ্যামিলিও কি রেডি কিনা জানাতে চায় কি না এখনও প্রেসে বাট একটা সময়ে না পারতে অনেক অনেক দিন পর্যন্ত থেমেছিল তারা জানাচ্ছিলো না বাট একদিন তারা অনেকটাই আমাকে সত্যি কথা বলতে অনেকটাই আমাকে না জানিয়েই জানিয়ে দিয়েছে প্রেসে এটা চলে এসেছিলো এবং ইটস ওকে তারপর যেভাবে মানুষ বিয়ে নিয়ে যেভাবে এটার উপর এত বেশি ফোকাস হয়েছে যে আমি বিয়ে করছি ইভেন বিয়েকে ঘিরে আমাকে নানা রকম ইন্টারভিউজ ইভেন ফটো সেশনও অনেকে করতে চেয়েছে আমাকে আর রিমকে নিয়ে অনেকে অনেক রিম পুরো ব্যাপারটাকে কীভাবে দেখলেন রিমের কাছে পুরো ব্যাপারটা কেমন লাগলো আপনি তো অভ্যস্ত হ্যাঁ ডেফিনেটলি ফটো সেশন ইন্টারভিউজ এগুলো তো আপনি অভ্যস্ত মজাই লাগছে আমার মনে হয় পুরো ব্যাপারটাকে খুব এনজয় করেছে বাট ইয়াস যখন অনেকে আমাকে আর ওকে একসঙ্গে ইন্টারভিউ করতে চাচ্ছিল তখন সে বলেছে না বিয়ের আগেই না বিয়ের পরে কারণ টু মাছ অফ এভরিথিং একটু কেমন যেন দৃষ্টি হয়তো ওর কাছে মনে হচ্ছিল দেখাবে সো ওটা বাট বিয়ের পরে তো দুজন একসাথে যাচ্ছেন হুম তারপরে পাল্লা দিতে পারছে কি না ইন্টারভিউয়ে ও পাল্লাতে আমি পিছে যাচ্ছে সবাই ওর এত বেশি প্রশংসা করছে বা হয়তো আমাকে তো সব দেখে কথা বলতে শুনে বাট ও খুব ভালো কথা বলে গুছিয়ে কথা বলে তো ওর এখন পপুলারিটি গান না মিউজিক করে আচ্ছা 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 স্পোর্টসও আগ্রহ আছে সো ইয়া আপনি কি মানে এমনিতে বিয়ে জীবনেই এমনি গান গান শুনতে পারেন না হ্যাঁ আপনি কি শুনেন আপনি খালি কথাই বলেন আমি অনেক হাবিজুবির কথা বলি হ্যাঁ সাধারণ একজন নারী যখন বিয়ে করেন তখন তার সংসার জীবনে বা ওয়ার্কিং লেডি না তার সংসার জীবনে তাকে নিয়ে নিশ্চয়ই এক ধরনের চিন্তাভাবনা থাকে যে পরিবারে বিয়ে হয় যখন তারকাদের বিয়ে হয় তখন কি ব্যাপারগুলো একই রকম থাকে অলমোস্ট নাকি একটু ছাড় দেয় আপনাকে যে তোমাদের কাজ হচ্ছে বা তোমার এটা বা তোমার সেটা ওয়ার্কিং লেডি তো মানে আমিও একজন ওয়ার্কিং লেডি একজন যিনি তারকা না তিনিও একজন ওয়ার্কিং লেডি তো তারও অফিস থাকে তারও অনেক বিষয় থাকে তো আমার কাছে অলমোস্ট সেম মনে হয় আর ছাড় দেওয়ার বিষয় একদমই না তারা ব্যাপারটাকে এভাবেই দেখে যে ইটস মাই ওয়ার্ক মাই জব সো আমাকে যেতে হবে আমার কাজে এবং ভীষণ সাপোর্ট দেয় ভীষণ সাপোর্ট করে এবং আমার আর আমি এমনিতেও একটু কম কাজ করি শুকুত ভাই আমার এমন না যে আমি মাসে ত্রিশ দিনই ব্যস্ত থাকি পরিবারকে সময় দিতে পারি না আমি খুবই কম কাজ করি আমারটা খুবই ব্যালেন্সড হ্যাঁ আপনার একটা খুব ভালো জিনিস ছিল যে কাজ না থাকলে বলতেন যে কাজ নাই রেস্ট নিচ্ছে এটা একটু ভালো দিক তারকারা সাধারণত বিয়ের কথা একটু গোপন করে একটু আনন্দ পান এটা আমরা সাধারণত দেখেছি আপনি কি কখনো আপনার মনে হয় না যে তার বিয়ের কথা আমি একদম এভাবে ভাবি না ভাই কারণ আমি আমার মনে আছে আমাকে এরকমও অনেকে বলেছে যে বিয়েটা আর একটা বছর পর করো মিডিয়া থেকে অনেকে বলেছে কোনো একটা কাজ নিয়ে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল ডিসকাশন হচ্ছিল যে কাজটাকে আমি করবো কি করব না আমি হয়তো করতে চাচ্ছিলাম আরেকজন আমাকে সাজেস্ট করছিলো এটা না করতে একজন আমাকে বললো যে না থাকো করুক ও হয়তো করতে চাচ্ছে কারণ বিয়ের পর তো একটা মেয়ের ডিমান্ড কমে যায় আচ্ছা হ্যাঁ তো আমার শুনে না ভীষণ মন খারাপ হয়েছিল সত্যি কথা বলতে আমি আসলে কার কাছে কোথায় কমে আপনারা এটা আমার মনে খুব স্টেরিওটাইপিক্যাল একটা চিন্তাধারা যে দর্শকদের কাছে ডিমান্ড কমে যায় বা দর্শকরা হয়তো তাকে আর দেখতে চায় না আমি জানি না কি বাট इट्स वेरी স্টেরিওটাইপিক্যাল শুনতাম এটাকে এখন ছোট পর্দায় সিনেমা মানে বলেছে যে মেয়েদের ডিমান্ড কমে যায় ছেলেদের ডিমান্ড বেড়ে যায় আচ্ছা আচ্ছা বিয়ে করলে আচ্ছা আমার খুব মন খারাপ হয়েছে আমি বাসে সেই রিমের সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হচ্ছে আমার ডিমান্ড আমার কাজের মাধ্যমে আমার ডিমান্ড বাড়বে এবং আমার যখন মনে হয় আমি সরে আসতে চাইবো আমি ঠিক তখনই সরে আসবো আমার কাজ যতক্ষণ দর্শক নন্দিত হচ্ছে ততক্ষণ কেন আমার ডিমান্ড কমবে এটার সাথে বিবাহের সম্পর্ককে আমি আমি অন্তত বুঝি না আমার মধ্যে লুকোছাপা করার কোনো টেন্ডেন্সিই ছিল না আমরা বিয়ে এবং ক্যারিয়ার নিয়ে আরও আলোচনা করবো একটা বিরতির পর প্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে বিহাইন্ড দ্য স্টোরি এবং আমাদের সাথে আছেন নাবিলা বিরোধীর পর ঘটনার পেছনে গল্প নিয়ে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন এবং আমার সাথে আছেন নাবিলা নাবিলা আমরা আলোচনা করছিলাম শুভ বিবাহ বিয়ে এবং ক্যারিয়ার নিয়ে আপনার চোখে দেখা বা আপনি কি এটা বিলিভ করেন বা এই ধারণাটা আসলে কেন যে বিয়ের পর কাজ কমে যায় এটা কি এক বাঙালি নারীরা সাধারণত বিয়ের পরে দেখা যায় যে আসলেই একটু সংসারের সময় দিতে চায় এই কারণে নাকি কাজ কমে যাওয়ার কোনো অন্য কোনো রিজন আছে আপনার মনে হয় আমার মনে হয় এক একজনের এক একটা পার্সোনাল বিষয় থাকতে পারে অনেকে হয়তো সংসারে মনোযোগী হতে চায় অনেক সময় হয়তো সংসারের মানুষজনই চায় যে তিন চার মাস বা আগামী পাঁচ মাস হয়তো সংসারে একটু সময় আত্মীয় সময় আমি জানি না ক্ষেত্রে করে ব্যাপারটা আমার ক্ষেত্রে হয় যে আমি যেটা বললাম আমি মাসে তিরিশ দিন কখনোই কাজ করিনি বিয়ের আগেও না এখনও না ফিমেলদের ক্ষেত্রে আমি যদি একটু সরাসরি বলি যে তার পার্টনারদের কোনো অবজেকশন তৈরি হয় কিনা যে না তুমি অভিনয় করতে পারবা না তুমি

আমার স্বামী এখনো করেনি তো আমার কাছে বয়ফ্রেন্ড হোক স্বামী হোক আমি তো আসলে ব্যক্তি আগে তো আমার ব্যক্তি হিসেবে এবং আমার কাজের জায়গা থেকে আমি এত বছর ধরে কাজ করছি হঠাৎ করে যদি যে কোনো ব্যক্তি আমার বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক সে যদি আমাকে আমার কাজ বুঝাতে আসে এটা করবা না ওটা করবা না এটা কেন সেটা কেন সেটা অবশ্যই বিরক্তিকর এবং এরকম ছেলে আছে আহ এরকম ছেলে অবশ্যই আছে টু সোন এবং আমরা মেয়েরা অনেক বোকা যে আমরা আবেগী হয়ে তাদের কথাও কিছুদিনের জন্য শুনি যে কিছুদিন হয়তো কিছুদিন শুনি যে আচ্ছা ঠিক আছে কাউকে তো পছন্দ করে ফেলেছি বা সে আমার হাজব্যান্ড সে একটা কিছু যাচ্ছে শুনি কিন্তু একটা সময় কিন্তু আমার কাছে মনে হয় এই সোনাটা আসলে একটা সময়ে আমার যে আমারকে এরকম বারণ করছে তাকে কিন্তু একটা এক প্রকার প্রশ্রয় দেওয়াও হয়ে যায় কারণ সে সামনেটা আরও বেশি করে সো আমার কাছে মনে হয় একটা মেয়ে নিজেকেই বোঝা উচিত নিজের কাজটাকে নিজেরই বোঝা উচিত এবং আমি যদি আমার কাজকে রেসপেক্ট করে চলতে পারি বা আমি যদি জানি আমার জন্য কি ভালো বা আমার লিমিটেশন কতটুকু এই নতুন জীবনে আপনি কাজ নিয়ে ভাবছেন একই একই রকম আগের মতোই যে আমি উপস্থাপনা করি আর অভিনয় করি আমি একটা ভালো কিছুর অপেক্ষায় থাকি ভালো একটা প্রজেক্টের অপেক্ষায় থাকি এবং সেটা তো সময় হয় না যখনই হয় তখনই করি জানিন আপনি একমত হবেন কেন যে তারকাদের সংসার সাধারণত বেশি দিন টিকে না। এটার কারণটা কি আপনার মনে হয় আপনিও মিডিয়ার মানুষ আমিও মিডিয়ার মানুষ সো আমরা আসলে একটু ডিসকাশন মানে করতে চাই যেটা কি শুধু শুধু আমাদের উপরে ফোকাসটা বেশি এই কারণে না কেন সেটা সত্যি এটা না বলে না অফকোর্স হচ্ছে আমাদের মিডিয়াতেও এরকম অহরহ আমরা এরকম নিউজ পাচ্ছি বলে অনেক নেগেটিভ একটা ধারণা তৈরি হচ্ছে মিডিয়ার মানুষদেরকে নিয়ে এবার এটা মিডিয়ার বাইরেও আছে এটা মিডিয়া মিডিয়ার বাইরে না আমার মনে হয় সময়টা একটু এখন এমন হয়ে গেছে যে সব কিছু অনেক বেশি সহজ হয়ে গেছে সহজলভ্য হয়ে গেছে আমাদের ধৈর্য অনেক কমে গেছে সবই যে আপনার প্রিয় দম্পতি করা মানে অনেক দম্পতি তো আছে বাট আপনার মনে হয় যে ইয়েস এইভাবে আমি যদি লাইফটা লিড করতে পারি কপি করছেন আপনি ওকে কঠিন প্রশ্ন আছে কিনা এই দম্পতি সেভাবে আসলে ভাবি আর হঠাৎ প্রশ্ন করছেন তো এখন আসলে মাথায়ও আসছে না সেভাবে আসলে জানেন কখনো মনে হয় নি কাউকে রিমে কিছু সুইট দি কাউদেরকে বলেন অনেক জানি যে আপনারা ছোটবেলায় বন্ধু ছিলেন দেখা হলো বিয়ে হলো এখন বিয়ের পরে ডিম কেক তো কেমন আবিষ্কার করছেন যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে বা আমরা যেদিন ডিসাইড করেছি বিয়ে করব সেদিন থেকে আমি যে ঋণকে দেখছি এখন পর্যন্ত সেমই অলমোস্ট আর সুইট দিক যেটা ওই সময় থেকে এখন পর্যন্ত যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে অনেক সময় আমি অনেক কিছু হয়তো সেলি কিছুই চাই বা বলি যে আচ্ছা এটা এটা একটু এনে দিও বা এটা আমি একটু খেতে চাই বা এনিথিং বলে আমি নিজেই ভুলে যাই বাট যেটা এখন পর্যন্ত দেখা আসে ও সবসময় মনে রাখে যে এটাও বলেছিল বা এটাও চেয়েছিল এবং সেটা একদিন পর হোক দুদিন পর হোক সে যখন নিয়ে আসে আমি খুব অবাক হয়ে যে আল্লাহ মনে রেখেছে এবং এটা তো আমার নিজেরই মনে নেই আমি হয়তো এমনিই বলেছিলাম সো এই কেয়ারটা ইজ ভেরি সুইট মানে এবং আমি বুঝি যে ওর ও যখন থেকে বাড়ি থেকে বের হয় অফিসে আছে ওর ভাবনায় আমি থাকি যে আমি কি করছি আমার কি লাগবে আমি কি ঠিক আছি কিনা আহ আমার মন কিসে ভালো থাকবে এই কেয়ারটা ইজ ভেরি সুইট এটা আমি বুঝিনি আমি ওকে ছোটো থেকে চিনি আমি কখনো বুঝিনি যে বিয়ের টাইমে আমি আসলে ওকে ওর এই সাইটটা দেখতে পাবো আপনি কি এমন কিছু করেন যে আগে কখনো করতেন না মানে রিমের জন্য আমাদেরকে বলেন আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এমন কিছু করেন যা আগে আপনি নাবিলা করতে না কিন্তু এখন বিয়ের পর সেটা করছেন রান্না করি কেমন না ভালো আমি না ঠিক মত খাওয়া যায় কিন্তু খুব যে মজা হয় আমার মনে হয় না খুব সে খুব বলে এ ওয়ান উনি খুব কি করে মা মানে আমার শ্বশুর এখন 1 মাস হচ্ছে সে একটু नेत्रকনার কাজে গিয়েছে সো এখন দেখা যাচ্ছে ঘরের অনেক কিছু মানে আমার মা যত বাড়িতে ছিল সে আমাকে কিছু করতে দিত না সত্যি কথা যেটা সেও অনেক সুইট বাট সে নাই যেহেতু এখন সে বাড়িতে আছে সো আমাকেই করতে হয় সকালে উঠে তার নাস্তা লাঞ্চ রেডি করে দেয় সেটা তো করতে হয় যেটা আমি এনজয়ও করছি যেটা আমি এনজয়ও করি তো হ্যাঁ এটা এটা কখনোই আগে রান্না করতাম না সেভাবে এবং আমার যারা ক্লোজ তারা জানে যে নাবিলা কখনোই রান্না করে না বাট ইটস নাও নাবিলা আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে আপনার জীবন মানে খুব অনেকদিন পর যখন আমরা কাউকে জিজ্ঞাসা করবো তারা যেন বলে যে হ্যাঁ আমার প্রিয় দম্পতি হচ্ছে রিম অ্যান্ড নভিলা অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গেই থাকুন